হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ওটিজি ওভেনের রিভিউ ভিডিও নিয়ে। যারা ওটিজি কিনবেন ভাবছেন তাদের কাছে এই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। এটা হচ্ছে মার্কিউ ব্র্যান্ডের 48 লিটার ক্যাপাসিটির একটি ওটিজি। আমি এটি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এখানে এর এমআরপি রেট যা দেখতে পাচ্ছেন তার থেকে প্রায় অর্ধেক দামেই এই ওটিজি পাওয়া যায়। কখনো একটু কম, কখনো একটু বেশি প্রাইস শো করে। এই সাইজের অন্য ব্র্যান্ডের ওটিজি কিনতে গেলে বেশ চড়া দামেই কিনতে হবে। তবে শুধু দামে কম হলে তো চলবে না, মানেও ভালো হতে হবে। ভিডিওতে আমি কয়েকটা ভেজ ও নন ভেজ রেসিপি বানিয়ে চেক করে নিয়েছি যে ওভেনটি আদৌ ভালো কি না, যাতে আপনাদের ওটিজি কেনার আগে ডিসিশন নিতে সুবিধা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে ডেলিভারি বয় ওটিজিটি ডেলিভারি দিতে এসেছিল সেই বক্সটি আনবক্সিং করে দিয়েছে। সে বলছিল যে বক্সটি খুলে দেখে নেবে সব ঠিক আছে কি না। এটা খুব ভালো মনে হয়েছে আমার, যদিও সব ঠিকঠাকই ছিল। সব অ্যাটাচমেন্ট আছে কি না সে চেক করে নিয়ে ছবি তুলে নিল, আর ওটিজির ডোর খুলেও চেক করে দেখিয়ে দিল যে সব ঠিক আছে কি না। সবই ঠিক আছে। এবার চলুন এর সাথে দেওয়া অ্যাটাচমেন্টগুলো দেখে নিই। এর সাথে বুকলেট দেওয়া হয়েছে, যাতে রয়েছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আছে 4টে স্কিউয়ার্স যাতে আমরা পনির টিক্কা, চিকেন টিক্কা ইত্যাদি বানিয়ে নিতে পারবো, তাছাড়া শিক কাবাবও বানিয়ে নিতে পারবো। এটা হচ্ছে রোটিসারি রড, আর এগুলি হচ্ছে রোটিসারি নব। এটার সাহায্যে আমরা হোল চিকেন, চিকেন টিক্কা, পনির টিক্কা ইত্যাদি বানাতে পারবো। আর এটা হচ্ছে রোটিসারি হ্যান্ডেল, এটা হচ্ছে বেকিং ট্রে হ্যান্ডেল, এটা বেকিং ট্রে, এতে আমরা পিৎজা, কুকিজ, বিস্কিট ইত্যাদি আরও অনেক আইটেম বানাতে পারবো। এই বেকিং ট্রে হ্যান্ডেল দিয়ে গরম বেকিং ট্রে সহজেই বার করে নিতে পারবো। আর এটা হচ্ছে ওয়্যার র্যাক, এই ওয়্যার র্যাকটাকেও আমরা বেকিং ট্রে হ্যান্ডেল দিয়ে বাইরে বার করে নিতে পারবো। ওভেনের ওপরেই সাবধানতার জন্য লেখা আছে কশন, হট সারফেস, ওভেন চলাকালীন এখানে হাত দেওয়া যাবে না। ওভেনটা আমি প্রিহিট করে দেখেছিলাম যে ঠিক আছে কি না, তখন গরম হয়ে স্টিকারটা উঠতে শুরু করেছে, আমি পরে এটাকে তুলে ফেলবো। এখানে এর ফিচার্সগুলো লেখা আছে। ফিচার্সগুলোর মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কনভেকশন ফ্যান, যেটা সব ওটিজি ওভেনে থাকে না। আর এতে রয়েছে টেম্পার্ড গ্লাস, যার সাহায্যে আমরা ওভেনের ভেতরের খাবার কতটুকু বেক হয়েছে তা সহজেই বুঝে নিতে পারি। ডান দিকে রয়েছে 4টে নব। প্রথমটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল নব। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। এরপর রয়েছে মোড নব, এর সাহায্যে আমরা নিজেদের প্রয়োজন মতো আপার রড, লোয়ার রড বা বোথ রড অন করতে পারবো। এরপর রয়েছে ফাংশন নব, যার সাহায্যে আমরা কনভেকশন মোড, রোটিসারি মোড বা বোথ মোড অন করতে পারবো। এবং সব শেষে রয়েছে টাইমার নব, যার সাহায্যে আমরা 1 ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবো। ওভেনের ভেতরে রয়েছে লোয়ার রড আর আপার রড, যেটা সব ওভেনেই থাকে। নিচে দেওয়া রয়েছে ক্রাম ট্রে, ওভেন পরিষ্কার রাখার জন্য এই ক্রাম ট্রে খুবই দরকার। ভেতরের তেল মশলা এটা বার করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। ওভেনের ভেতর ক্রাম ট্রে, ওয়্যার র্যাক আর বেকিং ট্রের স্লটস রয়েছে, নিজেদের ইচ্ছে মতো আমরা ওপর নিচ করে নিতে পারি ট্রেগুলোকে। আর ওভেনের ভেতরে দুপাশে রয়েছে রোটিসারি পয়েন্ট। চলুন আমরা প্রথমে কেক বানিয়ে দেখি। তার জন্য ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নিতে হবে।
ওভেনটা প্রিহিট করার জন্য টেম্পারেচার সিলেক্ট করতে হবে 180 ডিগ্রি। তারপর বোথ রড অন করতে হবে। তারপর কনভেকশন মোড অন করব আর টাইম সেট করব 10 মিনিট। 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট হতে দিলাম। টাইমার সেট করার সাথে সাথেই ইন্ডিকেটর লাইট অন হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই আমি কেক ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 10 মিনিট পরে বেল বাজার সাথে সাথেই ওভেনের লাইট অফ হয়ে যাবে, তখন বুঝতে হবে ওভেনটি প্রিহিট হয়ে গেছে। এবারে কেক ব্যাটারটা ঢুকিয়ে দিলাম। টেম্পারেচার চেঞ্জ করতে হবে না, 180 ডিগ্রিতেই থাকবে। কেক বানানোর জন্য লোয়ার রড অন করতে হবে, তাই আমি বোথ রড থেকে চেঞ্জ করে লোয়ার রড অন করে দিলাম। ফাংশন নব চেঞ্জ হবে না, কনভেকশন মোডেই থাকবে। আর টাইমার সেট করলাম 30 মিনিট। স্টিকারটা গরমে উঠতে শুরু করেছে, তাই আমি ভালোভাবে তুলে দিলাম। তিরিশ মিনিট পরে রেজাল্ট আপনাদের চোখের সামনে। টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। টুথপিক ক্লিন আসছে, মানে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। কেকটা ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখে বুঝতে পারছেন। কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরের দিকে কতটা সুন্দর হয়েছে। এই ওটিজি ওভেনে বেকারির স্টাইলে একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি ব্রেড পিজা ট্রাই করেছিলাম। ব্রেড পিজা বানানোর জন্য প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে বোথ রড অন করেছি, কনভেকশন মোড অন করেছি আর টাইম সেট করেছি 10 মিনিট। এই ওভেনের আর একটা ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এর ভেতরে দেওয়া লাইট, যেটা সব ওভেনে থাকে না। এই লাইটের সাহায্যে আমরা ভেতরের খাবার কতটা কুক হয়েছে সেটা দেখে নিতে পারি। এই যে দেখুন ব্রেড পিজা রেডি। এই ব্রেড পিজাটিও খুব ভালো হয়েছিল খেতে। এরপর আমি ননভেজ রেসিপি ট্রাই করেছিলাম। ননভেজ ঠিক মতো কুকড হবে কি না এই নিয়ে একটু চিন্তিত ছিলাম, কিন্তু দেখলাম ননভেজ আইটেমও পারফেক্টলি তৈরি করা যাচ্ছে। আমি চিকেন টিক্কা কাবাব বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল কাবাবটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা হয়তো ভাবছেন কম বাজেটের মধ্যে একটু বড় সাইজের আর ভালো মানের ওটিজি কিনবেন, তারা চোখ বন্ধ করে এই ওটিজি কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়ার চেষ্টা করব, আপনারা চেক করে দেখতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।